কোচবিহারের মেখলিগঞ্জে জামালদহের রাজ্য সড়ক পথের থেলপুর মোড় এলাকার সরকারি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটনায় জখম প্রায় 10 জন হয়েছে। তবে স্থানীয়দের দাবি 20 থেকে 25 জন আহত হয়েছে। এদের মধ্যে 5 জন গুরুতর। এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। রবিবার সকাল প্রায় 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জামালদহ থেকে চ্যাংড়াবান্ধার মধ্যবর্তী থেলপুর মোড় ইউটার্ন রাজ্য সড়ক পথে। মাথাভাঙ্গা থেকে শিলিগুড়ির দিকে যাওয়া সরকারি একটি বাসে যাত্রী ভর্তি ছিলেন প্রায় 60 থেকে 70 জন। থেলপুর মোড় এলাকায় উল্টো দিক থেকে শিলিগুড়ির দিকে মাথাভাঙ্গার দিকে আসছিল একটি কয়লা বোঝাই ট্রাক। দ্রুত গতি সরকারি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য বাস থেকে লাফ দেয় স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে আসেন, তারাই উদ্ধারে কাজে হাত দেন। এরপর এই বাস থেকে বেরিয়ে আসে যাত্রীরা, আহতদের এবং আহত চালককে উদ্ধার করে স্থানীয় জামালদহ এবং চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এবং মেখলিগঞ্জের দমকলের একটি ইঞ্জিন দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আজকে সকালবেলায় 7টার পরে আর কি মেঘলিগঞ্জ ব্লকের জামালদহ অঞ্চলে থেলপুর মোড়ে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা হচ্ছে ট্রাকের সাথে সরকারি বাস ধাক্কা লাগে। প্রথমে হচ্ছে ট্রাক গাড়ি বাসটাকে ধাক্কা দিয়ে ম্যাক্সিমাম কয়েক মিটার দূরে নিয়ে যায়। তো সংঘর্ষে ট্রাকে প্রথমে আগুন লাগে। বাসে অনেক যাত্রী ছিল, অনেক মহিলা ছিল, সাথে অনেক বাচ্চা ছিল। ঠিক আছে, বাচ্চাগুলো আমার থেলপুর মোড়ের যে বাসিন্দা ছিল সেই লোকরা এসে আর কি উদ্ধার করে এবং উদ্ধার করার 10 মিনিট সময়ের পরে গাড়িতে আগুন লাগে। অতি তাড়াতাড়ি উদ্ধার করার পরে অ্যাম্বুলেন্স সাথে পাড়া দেয় এবং অনেক আহত এবং অনেক হাত পা কাটা গেছে এবং ড্রাইভারকে অনেক কষ্ট করে বের করা হয়েছে। নাহলে ড্রাইভার বের করতে না পারলে 10 মিনিট পরেই আগুন লাগতো সেই ড্রাইভার। আচ্ছা, কতজন আহত হতে হয়েছে বলে মনে হচ্ছে? বাসে অনেক অনেক ছিল, কিন্তু 5 থেকে 10 জন গুরুতর আহত হয়েছে। ট্রাকটি যখন ক্রস, মানে ক্রসিং, এখানে তো টার্নিং দেখতেই পাচ্ছেন আপনার সরাসরি, এখানে যখন বাসটা ঢুকিয়েছিল কিন্তু ট্রাকটা তার উল্টে সেটে এসে ওই বাসটাকে ধাক্কা মারে এবং তার সাথে সাথে বাচ্চাদের দুপুরে মুছে একদম অনেক মোটামুটি এসে দেখতেই পাচ্ছেন কত দূর, মানে অনেক স্যাঁচড়ে হিজড়ে নিয়ে অনেক দূর পর্যন্ত গেছে আর কি। আর মোটামুটি এই পর্যন্ত আহত 20 থেকে 5 জন এটা হবে আর কি। এখন মোটামুটি কেউ এই পর্যন্ত মারা যায়নি আর কি। আচ্ছা, ঠিক দুর্ঘটনার কারণ হিসাবে কি মনে হচ্ছে? ইউটার্ন, জায়গাটি ইউটার্ন থাকার কারণে এই দুর্ঘটনা? হ্যাঁ হ্যাঁ, ইউটার্ন কারণে টার্নিংটা বেশি, তো ওই জন্য এখানে প্রায় দুর্ঘটনা হয়ে থাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রমোদ বর্মন। আচ্ছা দাদা, এই যে আজকে যে এই ঘটনা ঘটলো, আচ্ছা প্রথম থেকে ছিলেন তো? হ্যাঁ ছিলেন। আচ্ছা ডিটেলস বলে ভালো আগে বলো তো। আজকে একটু আগে এখানে একটি সরকারি সংঘর্ষ হয়। হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ, এই এই জায়গাটা, এই জায়গায় সংঘর্ষ হয়। হ্যাঁ ঠিক আছে। সংঘর্ষ হওয়ার পরে ট্রাকটি বাসটিকে একদম শেষে নিয়ে গিয়ে ওইদিকে অনেক দূর 100 মিটার নিয়ে যায়। হ্যাঁ, প্রচুর আহত হয়েছে এখানে। তারপরে আমি ছুটে আসলাম, অনেক অনেক আহত, অনেক মহিলা ছিল, বাচ্চা ছিল, বাচ্চা ছিল। হ্যাঁ, বাচ্চাগুলোকে আমি টেনে বার করলাম। ও, তারপরে দুজন সম্ভবত বাঁচবে না। হ্যাঁ, প্রচুর আহত। বাসটা কত কাজ ছিল? বাসটা সরকারি বাস, মাথাভাঙ্গা থেকে আসছিল। তারপরে কি করলেন? এরপর এরপর প্রবল উত্তেজনা, দাউ দাউ করে আগুন লাগে, দুই বাসে তো আগুন লাগে, দুটো গাড়িতে আগুন লাগে, অনেকক্ষণ ধরে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের কোনো অনেক লেটে আসতে ততক্ষণে বাস দুটো পুরো ছাই হয়ে গেছে। সাতটা পরে হবে। আচ্ছা ঠিক আছে।